আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি কমলাপুর শেখ কামাল স্টেডিয়ামে। ভুটান বাংলাদেশ নারী ফুটবল অনূর্ধ্ব ২০ ম্যাচটি হবে। আমরা স্টেডিয়ামের ভেতরে চলে আসলাম আর খেলাও শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এর মধ্যে কর্নারও পেয়ে গেল। ও নো, একটুর জন্য গোল মিস, ভালো একটা সুযোগ ছিল। এর মধ্যে গোল হয়ে গেল, যদিও আমি ক্যামেরা বন্দি করতে পারলাম না, দুঃখিত। আর এই হচ্ছে আমাদের মানিক ভাই, ফুটবল প্রেমী। প্রতিটি ফুটবল খেলায় শেখ কামাল স্টেডিয়ামে তাকে পাবেন। এই যে বাংলাদেশ 1-0। ও নো, দারুণ একটা সুযোগ, প্ল্যান ঠিক হয়েছে। দেখা যাক রিপা কি করতে পারে। প্ল্যানটি এখনো দেয়নি, তবে দিয়ে দিবে। হ্যাঁ, প্ল্যানটি দিল, ভালো সুযোগ। দেখা যাক কি হয়। ভুটান মানতে পারতেছে না যে এটা প্ল্যান ঠিক কিভাবে হয়ে গেল। এটা প্ল্যান ঠিক, বল নিয়ে রিপার রেডি শুট করার জন্য। দেখা যাক কি হয়। কিছু একটা বলতে আসলো আবার ভুটানের নারী ফুটবলার। এবার শুট করার জন্য রিপা রেডি। শুট করছে করছে। ও নো, এটা কি করলে রিপা, এটা তুমি কি করলে রিপা। মানিক ভাই এক্সপ্রেশন দেখেন, অনেক রেগে আছে। কিন্তু না, বাংলাদেশ দ্বিতীয় গোলটি করে সবার রাগ ভাঙিয়ে দিল। এরই মধ্যে সবার মন খারাপ ভেঙে বাংলাদেশ দ্বিতীয় গোল করলো। মানিক ভাইয়ের পতাকা উড়ানো দেখে সেটাই বুঝতে পারছি আমরা। স্কোর বোর্ডে দেখতে পাচ্ছেন বাংলাদেশ 2-0। ওহো, আর একটা দারুণ সুযোগ ছিল। বাবা তুমি ওখানে কি করছো? পড়ে যাবে বাবারা, নিচে নেমে আসো। তোমার আবার কি হলো? ভুটানের একজন নারী ফুটবলার মনে হচ্ছে আহত। এখানে শুধু দর্শকই নাই, অনেক নব দর্শকও আছে। ভিডিওতে খেয়াল করলে দেখতে পারবেন। যাই হোক, ওদিকে আমরা না দেখি, আমরা খেলাই দেখি, কি বলেন? প্রাইম শেষ, এর মধ্যে পুলিশ বিভিন্ন হকার ভাইদেরকে মানে ঢুকতে নিষেধ করতেছে। কিন্তু মানিক ভাই তো খেপে গেছে, ঝালমুড়ি খাবে। এই জন্য মানিক ভাইয়ের এক্সপ্রেশন দেখেন, মানিক ভাই খেপছে, শেখ কামাল মাঠ কাঁপছে।
Wow. খেলা আবার শুরু হয়ে গেল হাফ টাইমের পরে। শুরু হতে না হতেই আবার বাংলাদেশ তৃতীয় গোলটি করলো। মাইক ভাই প্রচন্ড প্রচন্ড খুশি। শুধু মানিক ভাই না, সবাই খুশি। এই বলতে বলতে এটা শেষ না করতেই দেখেন বাংলাদেশ চতুর্থ গোলটি করে ফেললো। চমৎকার খেলছে বাংলাদেশ, দারুণ ছিল। ওহ নো, বাংলাদেশ পঞ্চম গোলটি করে ফেললো। শেষের তিনটা গোলের ভিডিও আমি নিতে পারিনি, তার জন্য দুঃখিত। আর এর মধ্যে ভুটানের এক নারী ফুটবলার আহত হয়ে গেল, তাকে বাইরে নেওয়া হচ্ছে মাঠের ট্রিটমেন্ট করার জন্য আর খেলাও শেষে শেষ প্রায় বলতে পারেন। আর অল্প এক মিনিট হয়তো বাঁচে, এখনই ঘোষণা দিবে বাংলাদেশ যে জিতে গেল, সেটার এখনই ঘোষণা হবে। ঘোষণা দিয়ে দিল বাংলাদেশ 5-0 গোলে জিতল। মানিক ভাই যে দেখেন, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।